হাই বন্ধুরা, আজকে আবার ছোট্ট একটি গল্প নিয়ে আমি চলে এসেছি। আজকে যে গল্পটি আমি পাঠ করব, গল্পের নাম ভালোবাসার রং বদলায়। কলম আঁকছে আমি রোজিনা ব্যানার্জি। চিন্তিত মুখে, মুখ ভর্তি, এক গাল দাড়ি নিয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে এক হাত প্যান্টের খালি পকেটে ঢুকিয়ে রেড লাইন পার হয়ে আসছে টুকাই। সকালে দুটো সিদ্ধ ভাত নামিয়ে সবে খেতে বসেছে, এমন সময় পাখির ফোন। হন্তদন্ত হয়ে ফোনটা ধরতেই ওপার থেকে ভেসে হলো স্রেফ একটি কথা, টুকাই দুপুর 12টার মধ্যে আমাদের বাড়িতে একবার আয়। ব্যাস, টুকাই কিছু বলার আগেই পাখি ফোন কেটে আবার সুইচ অফ করে দিয়েছে। প্রায় 15 দিন হয়ে গেল পাখির সঙ্গে টুকাইয়ের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধে রাতে মধুর প্রেমালাপে টুকাইয়ের দিন যাচ্ছিল বেশ কেটে। কিন্তু হঠাৎই বলা নেই কওয়া নেই পাখি টুকাইয়ের সঙ্গে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এই কটা দিন টুকাইয়ের যে কী করে কেটেছে সে খবর এই পৃথিবীর কোনো প্রাণীকুলি জানে না। পাখি হলো টুকাইয়ের বাঁচার নিঃশ্বাস। গত 4 বছর ধরে ওদের বন্ধুত্বের সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে। টুকাইয়ের বাবা নেই, মায়ের কাছে দারিদ্রতার মধ্যে মানুষ। এই 1 বছর হলো মাও পৃথিবী ছেড়েছে। টুকাইয়ের এই পৃথিবীর মধ্যে এখন একমাত্র আপন কাছের মানুষ হলো পাখি। সেই পাখিও টুকাইকে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, এটাই ভাবছে টুকাই। এটা যত ভাবছে তত ওকে পুরানো সব স্মৃতি কুড়ে কুড়ে খাচ্ছে। সেসব টাটকা স্মৃতির আতুর ঘর টুকাইয়ের এক কামরার ফ্ল্যাটে উদ্যমটা আটকে ধরছে। কলেজ ফাঁকি দিয়ে নির্জন দুপুরে দুজনে একান্তে কাটানো সময়গুলি মনে পড়তেই টুকাই পাগলের মতো অস্থির হয়ে উঠছে। এই কয়দিনে টুকাই পাখিদের বাড়ির সামনে দিয়ে সাইকেল নিয়ে অনেকবার পাক খেয়েছে, কিন্তু সাহস করে ভিতরে ঢুকতে পারেনি। কিরে, বাইরে দাঁড়িয়ে রইলি কেন, ভিতরাই। চেনা মধুর কণ্ঠ কানে ভেসে আসতেই টুকাইয়ের সার হলো, ও ওর নড়বড়ে সাইকেলটা নিয়ে পাখিদের বাড়ির গেটের সামনে পৌঁছে গেছে। হা করে তাকিয়ে দেখছিসটা কি, এখানে বস, এক গ্লাস ঠান্ডা জল দেব। টুকাই কোনো কথা বলছে না, পাখির মুখের দিকে একভাবে তাকিয়ে আছে। আর ওর অতি স্বাভাবিক আচরণ দেখে অবাক হয়ে যাচ্ছে। ওর মুখের ভাবখানা এমন যেন টুকাইয়ের সঙ্গে ওর কোনো জন্মেই কোনো সম্পর্কই ছিল না, টুকাইকে তেমনভাবে চেনেই না। না, জল খা, লাগবে না। তোর খবর কি, ফোনের সুইচ বন্ধ রেখেছিস কেন? আরে, সেটা বলার জন্যই তো তোকে এখানে ডাকা, ধীর স্থির শান্তভাবে বলল পাখি। এই কয়দিন ভীষণ ব্যস্ত ছিলাম বুঝলি, কিন্তু তোর চেহারার এহাল কেন, দেখে তো মনে হচ্ছে দানা পানি পেটে কিছুই পড়েনি,
দাঁড়া আমি কিছু নিয়ে আসি। না দরকার নেই, তুই ফোন কেন বন্ধ রেখেছিস সেটা বল, আর হঠাৎ করে বাড়িতেই বা আমাকে ডাকলি কেন? পাখি দেখতে পাচ্ছে টুকাইয়ের চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, রাগেও ফুলছে। পাখি টুকাইয়ের কথার উত্তর দিতে যাবে এমন সময় পাখির ঘর থেকে বেরিয়ে এলো ওই 28-29 বছরের একটি যুবক। সেই যুবকটিকে টুকাই পা থেকে মাথা পর্যন্ত মেপে নিল এবং তার ড্রেস পোশাক চেহারা হাবভাব দেখে নিজেকে তার কাছে নগণ্যই বলে মনে হলো। সেই ছেলেটি পাখির গা ঘেঁষে দাঁড়িয়ে পাখিকে জিজ্ঞাসা করল, এটা কে? পাখি একগাল হেসে তাকে জানালো, এর কথাই তো কাল রাতে তোমাকে বললাম না, এরই মতো ভুলে গেলে রাজদীপ? ঠিক আছে চলো ওর সঙ্গে তোমার পরিচয়টা করিয়ে দিই, ওর নাম হচ্ছে টুকাই বিশ্বাস। ও আমার কথাটি উচ্চারণ করতেই টুকাইয়ের বুকের মতো যেন কি ভীষণ উত্তেজনা শুরু হলো। টুকাই পাখির মুখের দিকে করুণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু পাখি টুকাই যে পরিচয় রাজদীপকে দিল সেই পরিচয়ের বিবরণ শুনে টুকাইয়ের কান যেন নিস্তেজ হতে চাইল, শরীর যেন কেঁপে উঠল। তখনও পাখি বলে চলেছে, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সঙ্গে আমার সম্পর্কটা ভীষণ ভালো, বুঝলে? স্কুলে কলেজে অনেকেই তো ভাবতো আমরা মনে হয় প্রেম ট্রেম করি, আসলে কী বলে তো রাজদীপ, আমাদের এই সমাজ একটা ছেলে আর একটা মেয়ের বন্ধুত্বটা কিছুতেই সহজভাবে নিতেই জানে না। ওপরে ওপরে সবাই ভীষণই আধুনিক, কিন্তু মনের ভিতরে কিছু বস্তা পচা মানসিকতা এখনও পুষে রেখেছে। হ্যাঁ, যা বলছিলাম, টুকাই এর নাম রাজদীপ, বিদেশে থাকে, মাত্র 10 দিন হলো দেশে ফিরেছে। এমন কাজ পাগল ছেলে দেখ, এরই মধ্যে ফিরে যাওয়ার জন্য শশব্যস্ত হয়ে পড়ছে। ও আর 20-25 দিন মতো এখানে আছে, এরই মধ্যে বিয়ে, তার কেনাকাটা হেনা তেনা, কী যে করি বলতো। টুকাই তুই যেন আবার রাগ করিস না, ইচ্ছা ছিল তোর বাড়ি গিয়েই খবরটা দেওয়ার, কিন্তু বুঝতেই তো পাচ্ছিস হাতে সময় খুব কম। এই তোর সঙ্গে কথা বলে এক্ষুনি শপিংয়ে বেরিয়ে যাব, বাড়ির সকলেও ভীষণ ব্যস্ত, আর ফোনের সুইচটা অফ করে রেখেছি সেটাও এর কারণেই, এমন দুষ্টু ছেলে ফোনটা আমাকে হাতেই নিতে দিচ্ছে না। স্বাভাবিক মুখভঙ্গিতে গড়গড় করে কথা বলে চলেছে পাখি, ও চোখে মুখে খুশির আমেজ। এতক্ষণে টুকাই পাখির উদ্দেশ্যটা বুঝল, টুকাইয়ের রাগে কুচকানো মুখটা শীতল হয়ে এলো, বুকের মধ্যে হাওয়া তোলপাড় বন্ধ হলো। পাখির দিকে একবার আর চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। ওখান থেকে বেরিয়ে আসার জন্য টুকাই উঠে পড়ল, টুকাইয়ের পিছনে পিছনে পাখিও এলো এবং আস্তে আস্তে কানে কানে বলল টুকাইকে, টুকাই পারলে তোর আর আমার ভিডিওগুলো ডিলিট করে দিস, আমি জানি তুই ওগুলো ডিলিট করেই দিবি, এটুকু বিশ্বাস তোর প্রতি আমার আছে। টুকাই মুখে কিছু বলল না, একটা শেষ কষ্টের হাসি দিয়ে বেরিয়ে এলো। টুকাইয়ের ভাঙাচোরা নড়বড়ে সাইকেলটা যেন টুকাইয়ের ভারে
আরো জবথব হয়ে যাচ্ছে। টুকাই যেন সাইকেলটির ওপরেই তার শরীরের ভার ছেড়ে দিয়েছে। কিন্তু কিছু কিছু সময় হঠাৎ আসা কষ্টগুলো বুকের মধ্যে এসে যেন পাথর হয়ে যায়। টুকাইরও তেমনই কষ্ট হচ্ছে। টুকাই রুমে এসে অনেকক্ষণ মাথাটা দুপায়ের ভাঁজে রেখে বসে থাকলো। ওর বুকের মধ্যে গুমরানো কান্নার আওয়াজ সারা ঘরময় যেন ঘুরছে। একটা সময়ের পর নিজেকে আর সামলাতে পারলো না, বন্ধ ঘরে হাওমাও করে কেঁদে উঠল। কিন্তু ও অভাগা চোখে জল মোছানোর কেউ নেই, খোঁজ নেওয়ারও কেউ নেই। কয়েকটা দিন দরজা বন্ধ করেই নিজের সঙ্গে অনেক বোঝাপড়া করল, কিন্তু অসহ্য মানসিক যন্ত্রণা ওর পিছু ছাড়ল না। একটা মুখ ওকে পাগল করে তুলতে লাগল। যাকে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, হঠাৎ যদি সেই ভালোবাসার রং বদলায়, চরিত্রটা পাল্টে যায়, তাহলে সে আঘাত সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়ায়। টুকাইও পাখির দেওয়া আঘাত সহ্য করতে পারল না। যে রাতে পাখি আবার অন্য একটি হাতে নিজের হাত রাখল, ঠিক সেই রাতেই টুকাই একটু শান্তির খোঁজে, আপন মানুষের খোঁজে মায়ের কাছে পাড়ি দিল। আজকের গল্প এই পর্যন্তই। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তুমি যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং যদি এখনও লাইক দিয়ে না থাকো, একটা লাইক কিন্তু পাওনা রইল তোমাদের সকলের কাছে। সকলে লাইক দাও, কমেন্টস করো, শেয়ার করো, তাহলে আমার গল্প লিখতে আরও ভালো লাগবে। তোমাদের সামনে আমি আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে পারবো, আমি উৎসাহিত হব। আমাদের এই পরিবারটি এখন তোমাদের সকলের পরিবার, সকলে আমাদের এই পরিবারটি এগিয়ে নিয়ে যেতে সহায়তা করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওয়। আজ এই পর্যন্তই।